বন্ধুর জন্মদিন থেকে ফেরার পথে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট, মানে বিশাল বড় মানে বিশাল বড় হতে পারতো। কি হয়েছিল না হয়েছিল সেগুলো পরে বলছি, আপাতত এই আইস ইয়েটা দিয়ে রেখেছি। ভীষণ পেন, তো এটুকু বলতে পারি বড় একটা ফাড়া গেল, মানে অনেক বড় কিছু হতে পারতো কিন্তু সেরকম কিছু হয়নি। হ্যালো, নমস্কার, আদাব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 23 তারিখ শনিবার আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আজ আমার খুব ভালো এক বন্ধুর বার্থডে, তো সেখানে যাব, কি কি হবে না হবে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য, আমার সাপোর্ট করার জন্য, আমার ভালোবাসার জন্য অনেক 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 ধন্যবাদ। যেমনটা আপনারা সবাই জানেন আগের ব্লগ থেকেই যে আমার চোখের অবস্থা খুব খারাপ ছিল, এখনো আছে, ফোলাটা আছে, ব্যথাটা অনেকটাই চলে গেছে, কিন্তু আমার আরেকটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই মানে ডান পাশের কানটা তালা ধরে গেছে, মানে কিছুই ভালো করে শুনতে পাচ্ছি না, ভয় ভয় হচ্ছে। তো ইয়ার ড্রপ দেওয়া হয়েছে, দেওয়ার পর অনেকটাই ভালো আছে, কিন্তু একটা অস্বস্তি হচ্ছে, মানে চোখ কান গলা এই এন্টি স্পেশালিস্টের কাছে আমাকে একবার যেতেই হবে, কারণ আমি এমনি জেনারেল ডক্টরের সাথে কনসাল্ট করে ওষুধ খাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে একটু যেতে হবে। তো যাই হোক, সেগুলো নিয়ে পরে কথা বলবো, এখন রেডি হয়নি। বাজে এখন বিকেল 5টা, তো আমাদের 5টায় পৌঁছানোর কথা ছিল, আমি মনে করছিলাম পারবো কি পারবো না, তো লাস্ট বন্ধুরা ফোন করলো যখন আর আটকাতে পারলাম না নিজে। তো চাই এখন চটপট, মানে বন্ধুর জন্মদিনে যাবো কি এরকমভাবে যাবো কি না, তো চটপট একটু রেডি হয়ে নি, চলুন তারপর ওখানে গিয়ে কথা হবে। বাড়ির থেকে বেরিয়ে গেছি আর এখন বাজে 5:42, তার মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি, মানে এত ফাস্ট কে রেডি হতে পারে জানি না ভাই, আমি বেশ অনেক তাড়াতাড়ি মনে হলো রেডি হলাম। তো যাই হোক, খুব বেশি দূর যাবো না, কাছাকাছি যাবো, গিয়ে পৌঁছাই তারপর আবার কথা হবে। তো এসে পৌঁছে গেছি, এটা হচ্ছে আমার বাড়ির কাছে খুব একটা খুব দারুণ সাউথ ইন্ডিয়ান ফুডের জয়েন্ট, এটার নাম তিরুপতি। তো এটার তো চারপাশটা দেখাচ্ছি আর এদিকে সব বসে রয়েছে, দেখা যাচ্ছে আমি পরে আমার ভালো করে দেখাচ্ছি। এই যে সবাই আছে এখানে, হাই বার্থডে গার্লকে, এবার বার্থডে গার্ল হাত নাড়া একটু, হাই পায়েলের বার্থডে আজকে, আর তো সবাই আছে, এখন দুজন মিসিং আছে, সবাই নেই, আমরা সবাই নেই, তিরুপতি ঘুরতে গেছে, আমরা তিরুপতি, ওরা তিরুপতি ঘুরছে, অরিজিনাল কলকাতা তিরুপতি দিয়ে চলে এসেছে। চলো এবার আমরা ক্যান্ডেলটা ক্যান্ডেল ইয়ে করে তারপর কেকটা কেটে নেবো। আমরা নেগেটিভ নিয়ে গেছি, চল
কেক কাটা হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, সবাইকে খাওয়াচ্ছে, আমাদের খাওয়াচ্ছে না, আমায় তো দেয়নি, একটা ফোঁটা দেয়নি, বললো দেবে না নাকি। তো যাই হোক, আর দুবার চেয়েছিলাম, আটবার কতবার চাওয়া যায়। এই ব্লগার এত বড় গম্পা দিয়ে দিয়েছে, এই এই খাওয়া থেকে বড় বিস্কিট বললাম মানে দুরপনামের ভয় দিল। এখানে সব আমরা মিলিমিশি অর্ডার করেছি, কেউ একা কিছু অর্ডার করিনি। তো পুরো সেই ছোটবেলায় টিফিন খেতাম যখন, সেটা মনে পড়ে যাচ্ছে। মনে আছে তুই কি এনেছিস? কি এনেছিস? সিক্রেট হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, তাই ভাই আমরা কলেজে যাবো না? আমরা এবার কলেজে যাবো, তাই জন্যই তো। সেই দিনগুলো মনে হচ্ছে না ফিরে এসছে। কিছু বলার নেই, খুব ভালো শুভ বিজয়া সবার, খুব ভালো কাটুক, ভালো থেকো সবাই, সাবধানে তো সবাই শুভ বিজয়া বলে দিল। এবার আমরা এখানে র‍্যাপ আপ করব, বলেই ছিলাম ছোট একটা ব্লগ দেব। তো এখানে র‍্যাপ আপ ট্যাপ আপ করে বাড়ি গিয়ে তারপর দেখছি আবার কি কথা হয়। তার মাঝখানে আবার বলা যায় না, যদি কিছু বলার মতো থাকে আবার চলেও আসতে পারি। ফাইনালি বেরিয়ে গেছি আমরা এখান থেকে। বার্থডে কালকে আবারও উইশ করছি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো যা যা যত আশা আকাঙ্ক্ষা সব পূরণ হোক, খুব ভালো থাক তুই, আর সবসময় আমাদের সাথে থাকিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমাদের পাশে থাকিস, সবসময় আছি। ব্যাস, এরকম বন্ধুত্ব পাওয়া যায় না, মানে এত ভালো আমাদের বন্ধু। স্যার বাই বাই কি রে, চল তুই কিছু বলবি? কি বলি, কিছুই বলে না আমার এই বন্ধু, কিচ্ছু বলে না, কিছু বলে না এই ছোটবেলা থেকে। আচ্ছা, ও আর আমি মারামারি করেছি স্কুলে, উড়ে বাবা ওর সাথে আমার যখন ঝগড়া ছিল রে। শুক্লা শুক্লার আমার যখন ঝগড়া ছিল, আর মিলে ছিল, যে কদিন ঝগড়া ছিল
সত্যি অনেক বড় সড় কিছু হতে পারতো। ব্যাপারটা কি হয়েছে, আমি যখন ফেরার পথে অটো ধরছিলাম তো অটোটা জাস্ট দাঁড়িয়েছে, আমি অটোতে উঠবো বলে একটা পা আমি যেই ভেতরে ঢুকিয়েছি অটোটা চালিয়ে দিয়েছে। এবার আমি ব্যালেন্স না রাখতে পেরে অন্য পায়ে পুরো হাঁটুতে ভর দিয়ে মাটিতে পড়ে গেছি, রাস্তায় পড়ে গেছি, আমার ফোন পড়ে গেছে হাত থেকে ট্রাইপড সমেত। তো ভাগ্য ভালো যে ফোনটা রাস্তায় পড়েনি, অটোর ভেতরেই পড়েছিল। আর মানে জাস্ট থতমত খেয়ে গেছি, আমার পায়ে প্রচন্ড জোর লেগেছে, ব্যথা এখন যা আছে তাতে আমার মনে হচ্ছে না যে আমার কোথাও ভেঙে গেছে, কিন্তু পেন অজস্র। মানে একটা পিচের রাস্তায় মানে পুরো বডি ওয়েট একটা পায়ের হাঁটির ওপর নিয়ে আমি প্রায় বসে পড়েছি। তো আমি যে অটোটায় উঠছিলাম তাতে একজন ভদ্রমহিলা শুধু বসেছিলেন, উনি বেরিয়ে এসে আমাকে জাস্ট মানে তুলে ধরেছেন উনি কোনো মতে সাপোর্ট দিয়ে। আর সবচেয়ে রাগ উঠছিল আমার, আমি যখন পড়ে গেছি অটোওয়ালাটা বারবার শুধু বলছিল এমা এমা এমা, মানে আমি চিৎকার করে উঠেছি তো একে কি এরকম করছে, মানে মানে মনে হচ্ছে যেন আমি মানে চিৎকার করেও ভুল করেছি, আমার যে ব্যথা লেগেছে তাতে যে আমি চিৎকার করে উঠেছি সেটাও মানে আমার উচিত হয়নি। তো মানে আমার রাগ এত উঠছিল, আর আমার মানে অন মানে কি বলবো রেকর্ড আছে, আমি এরকম অসভ্যতা আমি দেখলে আমার হাত ফাত উঠে যায়। তো মনে তো হচ্ছিল গালে ঠাটিয়ে দুটো চর মারি, কিন্তু সেটা করিনি, কারণ পর মুহূর্তেই আবার সে সরি দিদি বুঝতে পারিনি এরকম বলেছে। তো সেই জন্য মানে সেই মুহূর্তে আমার রাগটা মানে জাস্ট কোনো মতে আমি সংবরণ করে নিয়েছিলাম, কারণ ওই তার কারণ আমি পড়ে যাওয়াতেও যে রিয়্যাক্টটা করেছিল না, যেটা ভীষণই 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 আপত্তিকর একটা আপত্তিকর ধরনের একটা রিয়াকশন। তো যাই হোক, আর আমি মানে আসছিলাম একাই, আর তার থেকে একটুখানি দূরেই আমার বন্ধুরা গলি ভেতরে ছিল, ওরা হয়তো জানলে ওরা আগে দৌড়ে আসতো, কিন্তু ওরা বুঝতে পারেনি আমি আগে একা বেরিয়ে এসেছি। তো যাই হোক, পা তো এখন পুরো ব্যথা, এসে একটা পেন কিলার খেলাম কারণ পেন প্রচণ্ড হচ্ছে, আর আইস ব্যাগ বেঁধে রেখেছে, এবার রাত্রে আমি জানি না কি হবে। আর পা তো মানে বেশ ভালো ফুলে গেছে, তো এত ভালো একটা সময় কাটালাম তারপরে এই অবস্থা। তো যাই হোক, ব্লগটা বাড়াচ্ছি না, এই অবধি রাখছি, যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আনলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অনেক 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 ধন্যবাদ। তো ফ্রেন্ডস চলতে হ্যাঁ, তো আমি ইয়াদ রাখনা।